গাজীপুরের কালিয়াকৈরের আমবাগান এলাকায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের চেষ্টায়। সন্ধ্যায় সুলতানের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আশপাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে কোনাবাড়ি ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়েছে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।